একজন প্রশ্ন করেছেন আমাদের যাদের ছোট ছেলে মেয়ে রয়েছে আমরা কিভাবে বাচ্চাদের কোরআনের কোরআন হাদিসের বিশুদ্ধ দোয়া শেখাতে পারি বাচ্চাদের দোয়া শেখানোর ক্ষেত্রে আপনার কাছে গাইডলাইন আছে বাচ্চাদের কোরআন হাদিসের বিশুদ্ধ দোয়া শেখানো এবং মুখস্থ করানো খুবই জরুরি অনেক সময় একদম ছোট বাচ্চারা যারা মাত্র অল্প দু একটা কথা শিখছে বা তিন বছর চার বছরের বাচ্চা তাদের জন্য হয়তো হেসল মসলিম একটু ভারী হতে পারে শুরুতে তারা সেটা ধরতে নাও পারে হেসল মসলিম একটা চমৎকার গ্রন্থ কোনো সন্দেহ নেই এবং আমাদের বাচ্চারা যদি সেটা মুখস্থ করে ফেলে খুবই ভালো হয় তবে তার পাশাপাশি আমাদের তাইবা একাডেমি দোয়ার একটা সংকলন নিয়ে এসেছে যেটা আসলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন এই সুন্দর একটা সংকলন এটা একটা কার্ডের মাধ্যমে নিয়ে আসা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য খুব সুন্দর মাসনুন দোয়াগুলো রেফারেন্স সহ দেওয়া হয়েছে এবং এই এই রেফারেন্সগুলো আমি নিজেই দেখে দিয়েছি এখানে যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে দোয়াটা হলো ঘুমানোর পূর্বের দোয়া সেখানে সহিয়াল আল বখারের কত নম্বর হাদিস সেটা দেওয়া হয়েছে আর কিছু ছবিও আছে বাচ্চারা ছবি পছন্দ করেন কিন্তু আমরা আবার এটা লক্ষ্য রেখেছি যাতে এই ছবিটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় কারণ সেখানে যেন পুরো চেহারা নাক মুখ এগুলো না আসে এখানে যেমন আরেকটা দোয়া যেমন এটা হলো সালাম সালাম দুজন যখন দেখা করবে তখন তারা সালাম দেবে এভাবে এখানে এসেছে ঠিক সালামের উত্তর হ্যাঁ সালামের উত্তর হ্যাঁ মেয়েরাও সালাম দিতে পারে এখানে মেয়েদের আমরা বুঝিয়েছি যে হ্যাঁ মেয়েরাও সালাম দিতে পারে কিন্তু কোনো ছবি আসলে এমনভাবে আসেনি যাতে করে সেটা শরিয়া লঙ্ঘন করে তো যাই হোক এখানে যে সব দোয়া এসেছে সেটা আমরা বলবো না তবে গুরুত্বপূর্ণ অনেকগুলো দোয়া এসেছে আমাদের বাচ্চাদেরকে আমরা হয়তো এরকম কিছু দিলে তারা হয়তো এটাকে এনজয় করবে এবং সুন্দর করে দোয়াটা শিখে ফেলবে তাহলে একগুচ্ছ দোয়া এখানে প্রায় চোদ্দোটা কার্ড আছে চোদ্দোটা দোয়া আছে এর বাইরেও আস্তে আস্তে তারা এগুলো শেখার পরে অন্যগুলো তারা শিখতে পারবে আমরা মনে করি যে বাচ্চাদেরকে একদম একদম ছোট বয়স থেকে যদি শেখানো যায় তাহলে তাদের একটা মাইন্ডসেট হবে এবং তারা একটা সুন্দর গাইডলাইন পাবে আমরা অনেক বয়সে যদি বাচ্চাদেরকে এগুলো শেখাতে যাই তখন কিন্তু তারা আর শিখবে না এই জন্যে একদম ছোট বয়স থেকেই কার্ডগুলো দিতে পারেন এবং যখন পাঁচ ছয় বছর হয়ে যাবে তখন হেসুল মুসলিম ধরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ